টকা কই লাভ হবো রেশন কার্ড থকা পরিয়াল আর তার লগত আৰু এটা নতুন আসনির কথা আমি চিন্তা কৰিছো যে জিতু পরিয়ালৰ রেশন কার্ড থাকিব অরুণোদয় থাকিব সেই পরিয়ালৰ মুখ্য ব্যক্তিজনক আমি বিমার খৈতে জড়িত কৰোৱা ইনস্যুরেন্সৰ খৈতে জড়িত কৰাই দিয়া যদি কোনোবা মানুহৰ দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় এক্সিডেন্ট হয় তেওঁলোকে ইনস্যুরেন্সৰো টকা পাব প্রিমিয়াম পাবলিকে দিব নালাগে প্রিমিয়াম সরকারে দিব বিমার সুবিধা রাইজে লাভ করিব অর্থাৎ একোটা দরিদ্র পরিয়ালে রেশন কার্ড পালে নিম্ন মধ্যবিত্ত পরিয়ালে রেশন কার্ড পালে তার লগত অরুণোদয় পালে তার লগত উজ্বলা গ্যাস পালে তার লগত আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম পালে আর তার লগত ইন্স্যুরেন্সরও সুবিধা পালে 1:5 এখন রেশন কার্ডত 5টা 5টা সুবিধা এই ধরনে আমার অসমখনক আমি আগুয়াই লৈ যাব খুজিছো আর এটা মোর সপোন আছে যে আমার আই মাতৃসকলক লাখপতি বনাব লাগে ইচ্ছা আছে না নাই লাখপতি হওয়া কার কার নাই হাত ডাঙক নাই কার কার নাই হাত ডাঙক আচ্ছা এটা কার কার আছে হাত ডাঙক বাপরে এটা লাখপতি কেনেকে হব ফর্ম বিলাক ঘুরাই দিলে না নাই ফর্ম ঘুরাই দিলে না ঘুরাই দিব আছে বাকি ফর্ম বিলাক সোনকালে ঘুরাই দিয়ক ফর্ম বিলাক আমি পরীক্ষা করিম কোন কি হাত আছে ফর্ম বিলাক কত আছে 9:10 লাস্ট ডেট 9 আর 10 লাস্ট ডেট দিছে ফর্ম বিলাক ঘুরাই দিব তার পিছত ফর্ম বিলাক মই পরীক্ষা করি আপনার ব্যাংক অ্যাকাউন্টত টুপুং করে 10,000 টাকা ভরাই দিম ঠিক আছে দালাল টালাল না থাকিব ডাইরেক্ট পাব এটা পয়সা 10,000 পাই কাক দি দিম গিরিয়েকক দি দিম নহয় জানো দিম না নিদিও তো আচ্ছা গিরিয়েক বিলাককো মই কই দিছো নলবর কারণে ঠিক আছে এই 10,000 টাকা জুনে ভালকৈ ব্যবহার করিব তেওঁলোকক আমি 25,000 টাকা আৰু দিম 12,500 টাকা ব্যাংকক ঘূৰাই দিব লাগিব 12,500 টাকা ঘূৰাই দিব নালাগে এটো ফ্রি পাব আপোনালোকে ঠিক আছে 10,000 ফ্রি পালে 12,500 ফ্রি পালে তার মানে 22,000 ফ্রি পালে আৰু 12,050 টাকা ব্যাংকক ঘূৰাই দিব লাগিব কিমান হল 25×10=35 35,000 টাকা দি যদি আমি ভাল করে ব্যবসায় করু আমি লাখপতি হব পাৰিম আর তার পিছতো যোনে লাখপতি হব নোৱাৰে তাক আকৌ 10-20,000 টাকা একাউন্টত ভরাই দিম মুঠতে লাখপতি বনাইহে এৰিব লাগিব হবনে হব এতিয়া লাখপতি বাইদৰ লগত এটা নতুন কথা আৰম্ভ কৰিব লাগিব যে ছোৱালীবিলাক আমাৰ যিমান বজালি মহকুমাত ছোৱালী আছে এইবাৰ মেট্ৰিক পাছ কৰিলে সব কলেজত যাব লাগিব মই হিসাব চাই থাকো যে 5,00,000 ল'ৰা ছোৱালীয়ে যেতিয়া মেট্ৰিক পাছ কৰে তাৰ 2,50,000 ছোৱালী হয় আৰু আজিকালি ছোৱালী অলপ বেছিয়ে হয় কিন্তু কলেজত ছোৱালী ইমান নাযায় তাৰমানে বাপেক মাকে হয় বিয়া দি দিয়ে নহলে লড়াটুক কলেজত পড়াইছো ছোৱালীক পড়াবর কারণে পয়সা নাই তো ঘরতে থাক ভাল লড়াটা আহিলে বিয়া করাই দিম কিন্তু এইটো বস্তু ইমান ভাল লগা কথা নহয় আজি যেতিয়াই লড়া আর ছোৱালীর ভিতৰত আমি সমান সুবিধা দিছো ছোৱালীয়ে আটাইতকৈ ভাল রিজাল্ট দেখুৱাইছে আর সেই কারণে এইবার আমি এটা আসনি আরম্ভ করছো নিজুত ময়না তার মানে কি ছোৱালীবিলাকক বিনা পয়সার কলেজত এডমিশন আছে কিন্তু বিনামূলীয়া এডমিশন থকার পিছতো দেউতাক মাকর কারণে কষ্ট হয় কলেজত গলে প্রতিদিনাই খরচ আছে কিতাব কিনিব লাগে খরচ আছে কলেজত যাব নোৱাৰে দেউতাক মাকে লড়াটুক পঠাই দিয়ে ছোৱালীটুক রাখি দিয়ে আমি এইবার কৈছো
যে বিনামূল্যে এডমিশন থাকিলে সাইকেলও থাকিলে স্কুটিও থাকিলে এইবার যিমান লড়া যিমান ছোৱালীয়ে মেট্রিক পাস করে কলেজত এডমিশন লব সকলোরে ব্যাংক একাউন্টত আমি 10,000